ফ্ল্যাশ খবর একনজরে স্পন্সর বাই কেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আপনাদেরই জন্যই আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি একনজরে দেখে নিই অবশেষে স্বীকার করলো পাকিস্তান করাচিতে রয়েছে দাউদ ইব্রাহিম প্রণব বাবুর শারীরিক অবস্থা একই রকম আদবানি জোশীদের বিষয়ে সিবিআইকে এক মাস সময় সোমবার খুলছে তারাপীঠ মন্দির ময়রা তদন্তে উল্লেখ নেই মৃত্যুর সময়ে সুশান্তের মৃত্যুতে ফের চাঞ্চল্যকর তথ্য ইতিহাসে বিচার করবে প্রশান্তের পাশে শিবপল নেট জেইই মেইন পরীক্ষা নির্দিষ্ট সময়ে কেন্দ্র সীমান্তে বিএসএফের গুলিতে হত পাঁচ সাধ্যের মধ্যেই স্বাধীন ইলিশ সুফল বাংলার স্টলে বিশ্বভারতী পাঁচিল কাণ্ডে টেন্ডার ও সিন্ডিকেটের ভূমিকা খতিয়ে দেখছে ইডি শহর জেলার খবর করোনা আবহে দ্রুত বিচারদানে অনলাইন লোক আদালত চালু হলো হাইকোর্টে জগদ্দলে পুজোর সামগ্রী ভাসান দিতে এসে গঙ্গায় নিখোঁজ স্কুল ছাত্র রাজ্যপালের দ্বারস্থ সৌমিত্র খা পাশোয়ানের দল এবার লড়বে বিধানসভার ভোটে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই শহরবাসীর বাড়িতে এসে করোনা পরীক্ষা করবে কলকাতা পুরসভা সাধারণ মানুষের চিকিৎসার সমস্যার দূর করতে বৈঠক রাজ্য স্বাস্থ্য কমিশনের ডেঙ্গু দমনে দিলীপের পদক্ষেপ কানাকুলে খুন হওয়া সমর্থকের পরিবারের পাশে দিলীপ ঘোষ প্লাবিত অঞ্চলে সেচ দপ্তরের প্রতিনিধিরা তপবনে বিধায়ক বঙ্কিম হাজরা কোভিড পরিস্থিতিতে খরচ বেড়েছে পুজোর আয়োজনে তাই কাটছাট রানী রাসমণি পরিবারের খেলার খবর তোমাদের সমর্থনেই আজ দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানে সম্মানিত হতে পারলাম রোহিত অর্জুনের সম্মানে সম্মানিত হতে পেরে মানসিক জোর পেলাম মন্তব্য দ্রুতির ইন্টার মিলানকে হারিয়ে ষষ্ঠবার ইউরোপ লীগ খেতাব জিতল সেভিল্লা পরিস্থিতি ঠিক না হলে ঘরোয়া ক্রিকেট চালু অসম্ভব সৌরভ শুভেচ্ছা রায়না ও বিরাটের বিসিসিআই এর শুভেচ্ছা অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের সঙ্গে বর্তমান ক্রিকেটারদের খেলা আয়োজন করুক বিসিসিআই ইরফান পাঠান নামাঙ্কিত হোক ফেয়ারওয়েল ম্যাচ আশাই রয়েছেন বজরং পুনিয়া জওয়ানদের সুরক্ষা কবচ দিয়ে প্রশংসা করেছেন লোকেশ রাহুল অর্জুন পুরস্কার থেকে বঞ্চিত হওয়া প্রধানমন্ত্রীকে খোলা চিঠি সাক্ষী মালিকের আরসিবি দলের যোগ দিলেন এবি স্টেইন ও ম্যারিস ক্রাউলির 250 ও বাটলারের 100 রান মানবিক মহেন্দ্র সিং ধোনি স্থানীয় খবর এগরাই গোষ্ঠী সংঘর্ষে মৃত এক আহত 20 চলছে রাজনৈতিক চাপানোতর ক্ষেত মজুর ইউনিয়নের প্রস্তুতি সভা কাঁথিতে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে মহিলারা স্বেচ্ছার বিধায়ক সমরেশ দাসের স্মরণ সভা বাজকুল গণেশ পূজা ও সেবামূলক কর্মসূচি লায়ন্স ক্লাব কন্টাই বালুচরীর বৃক্ষরোপণ কর্মসূচি তিন দিনের নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার তমলুকে কাঁথিতে এখনও অধরা শিল্প শহর হলদিয়াই বাজারের মধ্যে জ্বলল বাইক লায়ন্স ক্লাব আগামীর উদ্যোগে রক্তদান